যেই শিক্ষা পেয়ে আমরা নিজেরা আমরা দেখো যেখানে মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে সেখানে ওহেতুক এসে আদি। তো যাই হোক, আজকের এই ছোট্ট একটা মন্ডলী এবং কম্পিউটার ভাই সহ সকলকে আমার আন্তরিক সালাম। এখানে তো একদম সাধারণ গেলেছে, একটু বিকারগ্রস্ত আছে কিছুটা, আধা কত বাচ্চাটা দৌড় মারলো, দৌড় মারার সাথে সেও পিছে পিছে দৌড়ে গেল, অথবা গায়ে কেউ দিতে পারি না। একমাত্র জীবন দান করার এবং দেওয়ার মালিক আল্লাহ। কাল্পনিক কথাবার্তা আমরা কখনোই শুনিনি। আমরা এই দেশকে, আমাদের বয়স তো এখন আল্লাহ দিল অনেক হয়েছে, প্রায় 50-এর কাছাকাছি, ধরো আমরা তোমরা খুবই ছোট দেখেছেন, আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। 1971 সালে তার মনে হলো ক্ষুদা দারিদ্র মুক্ত বিজ্ঞান সম্মত উন্নত বাংলাদেশ, যারা এই সোনার বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার। বুঝতে পারছো কথা? তাহলে সোনার বাংলা মানে কি একজন বলো। ক্ষুদা দারিদ্র মুক্ত বিজ্ঞান সম্মত, বা এই ধরনের কোন লোক যদি কেউ কোনো সুচিৎকার করে বা লোকজন জমা হয়ে যায়, তখনই তোমরা